জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। অভিনয় ছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন বুবলি। সম্প্রতি অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান প্রকাশ্যে আনার পর রীতিমতো বিষয়টি টক অফ দ্য টাউনে পরিণত হয়। বিয়ের ঘোষণা ও সন্তানকে প্রকাশ্যে আনা নিয়ে শাকিবের সঙ্গে তার সম্পর্কের অবনতির বিষয়টি অনেকে বুঝতে পারলেও বুবলি বরাবরের মতো তা অস্বীকার করে আসছে। তবে এবার বিষয়টি স্পষ্ট করলেন শাকিব খান। গত 20 নভেম্বর বুবলির জন্মদিন উপলক্ষে একটি হীরার নাকফুল নিয়ে আবারও আলোচনায় বুবলি। পুরো বিষয়টি নিয়ে শাকিব প্রথমে চুপ থাকলেও পরে স্পষ্ট ভাষায় জানিয়েছেন বুবলির সঙ্গে তার কোনো যোগাযোগই নেই, হীরার নাকফুলের কথাও সত্য নয়। এমনকি অপুর মতো বুবলিকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক। শাকিবের সঙ্গে টানাপোড়েন গোপন রাখতে চাইলেও পারেননি বুবলি। শাকিব নিজেও প্রকাশ করেছেন সেসব। অন্যদিকে শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসও আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন বুবলির সঙ্গে শাকিবের এখন কোনো সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনেরও আহ্বান করেছিলেন বুবলি, যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বুবলি মনে করছেন তৃতীয় কারোর চাপে পড়ে শাকিব তার কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছেন। এরপরে তিনি সন্তান শেহজাদ খান বীরের ভবিষ্যতের কথা ভেবে এবার সবার সামনে মুখ খুলবেন বলে জানান। যে কোনো সময় সংবাদ সম্মেলন করবেন, কিন্তু সাংবাদিকদেরই এড়িয়ে চলছেন তিনি। তাহলে কোথায় যাবেন বুবলি? শুক্রবার নাকফুল ইস্যুতে কথা বলতে গণমাধ্যম কর্মীরা হাজির হয় বুবলির শুটিং স্পটে। জসীমউদ্দিন জাকির পরিচালিত মায়া দ্য লাভ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বুবলি। তবে শট শেষ করেই বুবলি ঢুকে যান মেকআপ রুমে। ক্যামেরা এড়াতেই দ্রুত মেকআপ রুমে প্রবেশ করেন বুবলি। 2018 সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের 20 জুলাই বুবলিকে বিয়ে করেন শাকিব খান। কিন্তু বিয়ের কথা গোপন রাখেন দুজন। এই গোপনীয়তার মধ্যেই 2020 সালের 21 মার্চ বুবলি মা হন। এ তথ্য বুবলি প্রকাশ্যে আনেন চলতি বছরের অক্টোবরে। এরপর থেকেই দুজনের মধ্যে দূরত্ব প্রকাশ্যে আসে। এখন দুজন আলাদা ছাদের নিচে থাকছেন।